কক্সবাজার শহরের কস্ত্রাঘাট এলাকায় বুধবার 1 মার্চ দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার প্রথম দিন ছোট বড় 200+ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদের পর সব ধরনের মালামাল সরিয়ে নিতে 1 সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মালামাল না সরালে তা বাজেয়াপ্ত করে প্রশাসন নিলামের মাধ্যমে তা সরিয়ে নেবে। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্টের আদেশে গত মঙ্গলবার সকাল থেকে নদীর কস্তুরাঘাটস্থ মোহনা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছিল কক্সবাজার জেলা প্রশাসন। মঙ্গলবার ও বুধবার এই দুই দিনে সব মিলিয়ে 150 থেকে 200 একর জায়গা উচ্ছেদ শেষ করে ক্লিন করেছে জেলা প্রশাসন। জায়গাটিতে 400+ অবৈধ স্থাপনা ও বহুতল ভবনের পাশাপাশি আবাসিক পল্লী গড়ে উঠেছিল, তার কোনো চিহ্নই এখন আর নেই। উচ্ছেদ অভিযানে কক্সবাজার পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বাংলাদেশ বিমান বাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, আনসার বাহিনী, র‍্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়েছিল প্রশাসন। এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান। আমার ইন্দি ব্রিজ আইয়ারে গান্দি এখন 50,000 টাকা দিয়ে মানে এখন জায়গা লইয়ে এখন ইয়া বানিয়ে দিলাম। এখন সরকারে আইয়ের মানে আগাগোর আগাগোর ইডিয়ার মানে দুলোর সাথে মিশি গিয়ে এখন আর যাইম হরে আর তো যাইবার মতন মানে হন ধরনের মানে ইয়া নেই।